हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल। आजकेर चिंगड़ी माछेर दारुण एकटा रेसिपी निये एसेछि, बाटार चिंगड़ीर काटलेट। बाटार चिंगड़ीर काटलेट बानानोर जोन्नो आमार एखाने 3 केजी मतो चिंगड़ी माछ आछे। चिंगड़ी माछगुलोके हेडलेस करे आमी फ्रिजिंग करे रेखे देव। बाद बाकी आमी काटलेट बानानोर जोन्नो प्रथमे चिंगड़ी माछेर हेडलेस करे खोसा छाड़िए आमी কীভাবে কেটে নিয়েছি, এইভাবে চিংড়ি মাছগুলোকে মাঝখান দিয়ে কেটে দিয়েছি। এরপরে আমি একটা মিক্সিতে নিয়ে নেব কয়েকটা রসুন কোয়া, আদা কুচানো, একটা মাঝারি সাইজের পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা। এগুলোকে আমি পেস্ট করে নেব। এরপর দিয়ে দিব 1 থেকে 2 চামচ মতো পাতিলেবুর রস। দিয়ে দিব সোয়া সস 1 চামচ। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ বাটার। দিয়ে দেব পেস্ট করে রাখা পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচা লঙ্কা। সব কিছু একসঙ্গে ভালোভাবে আমি মাখিয়ে নেব। চিংড়ি মাছটা মাখানো হয়ে গেলে এরপরে 30 থেকে 40 মিনিট আমি ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দেব। 30 থেকে 40 মিনিট আমার হয়ে গেছে। এরপরে আমি ঢাকনাটা খুলে প্রত্যেকটা চিংড়ি মাছগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা চিংড়ি মাছগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর ওই মশলার সঙ্গে আমি দিয়ে দেব 1 কাপ মতো কর্নফ্লাওয়ার, 1/2 কাপ চালের গুঁড়ো, আপনারা চাইলে ময়দার গুঁড়ো ব্যবহার করতে পারেন, 1 চামচ মতো বাটার, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 1 চামচ মতো বেসন। সব উপকরণগুলো আমি দিয়ে সব শেষে দিয়ে দেব 1/2 চামচ মতো খাবার সোডা। এরপরে সব কিছু আমি মাখিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে এটাকে ঘন ব্যাটার তৈরি করে নেব। এটাকে কিন্তু খুব ভালোভাবে ফেটাতে হবে। অল্প অল্প জল দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এইভাবে ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। এরপর আমি ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে এলে তাতে দিয়ে দেব আমি পরিমাণ মতো সাদা তেল ও 1 চামচ বাটার। বাটার ও অয়েলটা গরম হয়ে গেলে এরপরে প্রত্যেকটা চিংড়ি মাছ আমি ওই ঘন ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। অল্প আঁচেও দেব না, হাই আঁচেও দেব না, মিডিয়াম আঁচে রেখে আমি চিংড়ি মাছের কাটলেটগুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এগুলোকে আমি উলট পালট করে ভেজে নিয়েছি। এরপর আমার বাটার চিংড়ির কাটলেট রেডি হয়ে গেছে। এইভাবে আর বাদ বাকি চিংড়িগুলো ব্যাটারি ডুবিয়ে সেম প্রসেসে আমি ভেজে নেব। তো বন্ধুরা, কী ভাবছেন, এইভাবে সহজ পদ্ধতিতে বাটার চিংড়ির কাটলেট বাড়িতে বানাবেন তো? তাহলে প্লিজ প্লিজ বাড়িতে বানান, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অনেক অনেক শেয়ার করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, আমি যখন কোনো নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারকে ভালো রাখুন। আজকের মতো টাটা।